এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখো, যে মানুষটা সারা জীবন তোমার উপর অন্ধের মতো বিশ্বাস করেছে, তোমার উপস্থিতি যে সারা জীবন স্বীকার করেছে, চরম বিপদের মধ্যেও যে তোমার উপর আস্থা হারায়নি, সেই মানুষটার অবস্থা দেখো। একবার চোখ মেলে দেখো কি কষ্ট পাচ্ছে, কি অপরাধ ওর! হ্যাঁ, কি অপরাধ! সেই মানুষটা নিষ্পাপ, নিঃস্বার্থ মানুষ, সেই মানুষটার উপরে এত বড় অত্যাচার হচ্ছে কেন? কেন এই শাস্তি পাচ্ছে? তুমি কি সত্যি এতটা নিষ্ঠুর? মা চলে যাওয়ার পর তোমার উপরে আস্থা আমার একেবারে উঠে গেছিল। তুমি আমার কাছে একটা পাথরের মূর্তি ছাড়ার কিছুই ছিলে না। এটা আমার বাড়ি, এই বাড়িতে পুজো হয় না আর কোনোদিন হবে না। যে ঈশ্বর আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে, সে নিষ্ঠুর পাথরের টুকরোকে আমি ঈশ্বর বলে জ্ঞান করি না। কিন্তু এই ডালি আমায় বুঝিয়েছে তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি সবার মনের কথা বোঝো। হ্যাঁ, ভালো মন্দ, পাপ পুণ্য সব কিছু জানো তুমি। তাহলে যেই মানুষটা সবসময় অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, সেই মানুষটার এই অবস্থা হলো কেন? যেই মানুষটা কোনোদিনও নিজের জন্য কিছু ভাবেনি, অন্যের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? ডালির ঝুলিতে তো পুণ্য ছাড়া আর কিচ্ছু নেই ঠাকুর, তাহলে কেন এরকম কষ্ট দিচ্ছ, কেন শাস্তি দিচ্ছ? আজ তোমায় প্রমাণ করতেই হবে এই মূর্তির অন্তরে অন্তর্যামী আছে কিনা। আজ তোমার পরীক্ষা, আজ তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আছো। তোমার উপর এই নিঃশর্ত বিশ্বাস রাখা ভক্তকে তুমি হারতে দেবে কিনা এটা তুমি প্রমাণ করবে। আগুন লেগেছিল, আমি বড় পাথর হয়ে গেছিলাম, আমার
মাথা কাজ করছিল না ঠাম্মি, আমি আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো। মিমি মিমি মিমি, তারপরে তারপরে মিমি আমাকে বাঁচাতে আসে, আমাকে টেনে ফেলে দিল। মিমি অমিত আমার কথা শোনো, আমরা এখানে একসাথে একসাথে এখান থেকে বেরোতে পারবো না। হ্যাঁ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি পারবো না, তোমাকে এখান থেকে বেরোতে হবে। অমিতা বোঝার চেষ্টা করো না, আমি অমিতা প্লিজ। তারপরে মিমি এরকম হয়ে গেল, আমি তুমি বলো না মিমি ঠিক হয়ে যাবে তো, আমি প্লিজ বলো। শোন না শোন না, ওরে ওই অমি, ও তো দাঁড়িয়ে তো, ও তো চিরকাল অন্যের ভালোর জন্য আমি বলছি মানে ডালিমা সুস্থ হয়ে গেছে, এটার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ মামা, প্লিজ তুমি, প্লিজ তুমি পাশে থাকো, তুমি এরকম করো না প্লিজ। ক্ষমা তো আমার নিজেকে করতে পারছি না, আমি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি তো নতুন এই বাড়িতে, আমি তো এখন অব্দি স্টোর রুম কোথায় আমি চিনতাম না, তাই আমি তোমাকে পাঠিয়েছিলাম। তারপর তোমার সাথে ফলো করতে করতে ডালিও চলে গেল, যেই বোনটা যার জন্য এই বাড়িতে আমি এসেছিলাম সে আর নেই। আর ভাবতে পারছি না, ভগবান আমাকে তুলে নিলে না কেন আমার ছোট্ট বোনটা। ওই দিদিটা তো সত্যি ভালো ছিল, আমাকে এই বাড়িতে নিয়ে এলো, কত যত্ন করলো। সবাই বলে যে ভালোদের কোনোদিনও খারাপ কিছু হয় না, তাহলে ওই দিদিটার এরকম অবস্থা হলো কেন? আমরা সবাই মিলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, চোখটাকে বুঝে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি একটু, যাতে ঈশ্বর কখনো আমাদের কথা ফেলতে না পারে, আমাদের ডাকে উনি সাড়া দিতে বাধ্য হয় না। আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে চোখটাকে বুঝে দু হাত জোর করে আমরা ঈশ্বরকে বলি যে ঈশ্বর আমাদের ডালি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরে আসে, আমাদের এতগুলো মানুষের চোখের জল তুমি ফেলতে দিও না মা, ফেলতে দিও না। ইস, ভেবেছিলাম ঝুমকে আঘাত করলে ডালির কষ্ট হবে, কিন্তু ডালি তো নিজের অজান্তেই আমাকে সাহায্য করলো। বাহ, এত সহজে ও রাস্তা থেকে সরে যাবে আমি জাস্ট ভাবিনি। সাব্বাস মালবিকা, এবার এই মোক্ষম চালে তোর সাম্রাজ্য আবার।